প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলে এবার ভোট প্রশিক্ষণ কেন্দ্রে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের। এদিন বাঁকুড়া খ্রিস্টান কলেজে ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রে তুমুল বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চ। এমনকি তাদের দাবি না মিটলে তারা ভোটের কাজ বয়কট করার হুমকিও দেন এদিন। বাঁকুড়া শহরের খ্রিস্টান কলেজের ভোট প্রশিক্ষণ কেন্দ্রে এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আচমকা এমন বিক্ষোভের জন্য তৈরি ছিল না নির্বাচন দপ্তরও। দপ্তরের আধিকারিকরা তাই এই বিক্ষোভের জেরে নিজেরাও পড়েন বিড়ম্বনায়। সংগ্রামী যৌথ মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির পক্ষে শ্যামল কর্মকার বলেন, আমরা প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করার দাবি জানাচ্ছি। বিগত দিনের অভিজ্ঞতা আমাদের মোটেই সুখকর নয়। রাজকুমার রায় নামে এক ভোটকর্মী এর আগে খুন হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা না করা হলে তারা কেউই ভোট কেন্দ্রে যাবেন না বলেও তিনি হুমকি দেন এবং তিনি বাকি সমস্ত ভোটকর্মীদের তাদের এই দাবিকে সমর্থন করার আর্জিও জানান। আমরা মূলত প্রতি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট করা সম্ভব হয় নিশ্চিত করা হয় সেই দাবিতে আমরা ভোট কর্মীরা আজকে সে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ করছি। কারণ আমরা বিগত দিনে আমরা লক্ষ্য করেছি আমাদের রাজকুমার রায় বলে একজন সহকর্মী ছিলেন, তিনিও এই ভোটের শিকার হয়েছিলেন, তাকে লুকিয়ে চুরিয়ে নিয়ে যেয়ে তাকে হত্যা করা হয়েছিল। তাই আমরা প্রত্যেকে চাই যে আমরা ভোট কর্মীরা আমাদের জীবন এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে কমিশনকে। কারণ আমাদের বিগত দিনের অভিজ্ঞতা কিন্তু সুখকর নয়, সেই অনুযায়ী আমরা চাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। কেননা কিছুদিন আগে কয়েকটি পশ্চিমবঙ্গে ধর্মীয় প্রশাসনকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটেছিল, পরবর্তীকালে আমরা যখন দেখি কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই ধর্মীয় প্রশাসনগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছিল তখন কোনো প্রাণহানি ঝগড়াঝাটি গণ্ডল ঝামেলা হয়নি। কাজে আমরা সকলেই কেন্দ্রীয় বাহিনীর উপরে নির্ভরশীল। হ্যাঁ, আমরা অবশ্যই আতঙ্কিত, যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে আমরা অবশ্যই আতঙ্কিত। না, কেন্দ্রীয় বাহিনী না হলে আমরা সমগ্র ভোট কর্মীরা ভোট কেন্দ্রে আমরা যাবো না, ভোট আমরা ভোটের কাজ থেকে আমরা নিজেদেরকে তুলে নেবো, বয়কট করবো। না, 800 কোম্পানি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের চাপে বাধ্য হয়ে কমিশন সেটা ঘোষণা করতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা এখনো চাই যে কমিশন আরও বেশি কিছু কেন্দ্রীয় বাহিনীকে জন্য তারা আবেদন করুক এবং সেই কেন্দ্রীয় বাহিনী এলে আমরা অবশ্যই নিজেদেরকে নিশ্চিত এবং সুরক্ষিত মনে করব। এখন দেখার, এই দাবি পূরণ না হলে শেষ পর্যন্ত যৌথ মঞ্চ সারা রাজ্যে ভোট কর্মী হিসেবে কাজ বয়কটের পথে হাঁটেন কিনা সেদিকেই নজর রয়েছে সবার। এবং তেমন পরিস্থিতি তৈরি হলে নির্বাচন কমিশনের পক্ষে একদিনে সারা রাজ্যে ভোট প্রক্রিয়া সারা যে মুশকিল হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।